যে বাবা সুন্দরে পয়সা আসছে দেখো আলা পাশে নেন রাত দিদা আট দুইটা দিদা দাদা রে কড়া কি বলি কাকা দুইটা দিতে দুটা হ্যাঁ এই যে এটা আর নেটটা আর কত আমার এত টাকা লাগবে না কত টাকা আসবে না একটা দাও তুমি স্কুলে যাও বেরিয়ে যাচ্ছে চাষে দুইবারে ভাত নি একবারে এখন 6:30 বাজে সকাল কারণ আজকে চলে যাব হাতে ব্রাশ রয়েছে এখন ব্রাশ করছি ও বাবা তুমি যাই না কিন্তু আমাকে তুমি তো কবে যাবা তুমি মাছ ধর কিনে রাখছে তবু হবে না ও মাছ নিয়ে বাড়ি যাবে বলে জান তো মাছ নিয়ে বাড়ি যাবে আর ওই যে মা এনে বসে বসি নিয়ে 7টা বেজে গেছে এদিকে কি জানা পুকুরে মাছ ভাসছে দেখছো ওই দেখো ওই যে সব মাছ ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না সব মাছ এখনো ভাসছে সকালবেলা সব মাথা বের করা মাছে বসি দিতে এখন বাঁধছে না মাছ 3-4 মিনিট হয়ে গেছে কারণ 3-4 মিনিটের ভিতরে মাছ বেঁধে যায় তা আজকে কি হচ্ছে কে জানে আর আকাশে তো খুব মেঘ করেছে অন্ধকার এসে চারিপাশে পুরো অন্ধকার কিভাবে বাড়ি যাবো কে জানে আর ছেলেটাও সেরকম বিরক্ত করছে ওর জানতো মাছ না নিয়ে বাড়ি যাবে না ওকে কে বোঝাবে আর ও কি তেলাপিয়া মাছ ভাসছে দেখাচ্ছে কিন্তু একটাও বাঁধে না তাই ও যে কালো কালো কি সুন্দর দেখাচ্ছে বড় বড় পোনা মাছ ওই দেখো কিলবিল কিলবিল করছে মানে কি জাল খেপ দিলে এখনো কত মাছ বাঁধবে তার ঠিক নেই এবছরে চারা মাছ ছাড়ছ কয় কেজি 20 কেজি 20 কেজি মাছ ছাড়া হয়ে গেছে অলরেডি এবছরের খাওয়ার খাওয়ার জন্য মানে বছরের মাছ খাওয়ার জন্য দেখো উপরে বাড়তে কমলি শাক হয়ে গেছে এই যে সব কমলি শাক কি সুন্দর টাটকা কমলি শাক একদম দেশি কমলি শাক হাতে বালতি নিয়ে হাতে টাকা আর বালতি নিয়ে দাঁড়িয়ে আছে লোকে লোকে মাছ নাও টাকাটা আপা দেছে কে লোকে ও হো বৌনি করে টাকা মানে আপা দিয়ে তাই নেছে পকেটে তাই ও মাছ তো পারলো না এখন এই যে মা নামলো একটু কমলি শাক উঠবে তাই শুনতো ডেলিভারি হওয়ার পরে যে কমলি শাক দিয়ে পাঠিয়েছিল এখান থেকে মানে আমার সিজার হওয়ার পরে আর কি সুন্দর কমলি শাক ওমা খালি উপর দিয়ে আঁকা আঁকা গুলো নাও জলের তো উঠোন লাগবে না যদি বাজারে নিয়ে যাও না দেখতে এক এক মুঠ 10 টাকা এই কমলি শাক এখন হাইব্রিড চাষ হয়ে গেছে ডাঙার পরে হয় কমলি শাক কিন্তু এগুলো দেশি কমলি শাক জলের উপরে যেগুলো কি হওয়া হয়েছে ওইদিকে দেখো মাকে পাইপ দিয়ে টেনে উঠাচ্ছি আমি জলের উপরে নিচে একদম গাড্ডা এই যে হচ্ছে আমড়া গাছ এটা হচ্ছে বিলতি আমড়া যেটা কি দেশি আমড়া ছোট থাকে এগুলো বড় বড় হয় দেখো কি সুন্দর থোকা থোকা হয়েছে গাছে ক্যামেরাও তো বোঝা যাচ্ছে না তো কিলের এই যে মানে উপরে ভর্তি হয়ে রয়েছে থোকা থোকা ভাইকে বলেছি কটা পাড়তে তাই পেড়ে যাচ্ছে
বেশি লাগবে না রে। এই দেখো আপনার সাইজ কি বড় বড় হয়েছে, এই যে এক গাদা পরে লাভ নেই। এখানে কম নাকি? আমরা পাঁচফোড়ন দিয়ে চাটনি করলি এত সুন্দর লাগে না, হালকা একটু চিনি দিলে সেই দেখো। এইগুলো কি কাউকে বলা লাগে? এই যে জামা উঁচু করে জামার ভিতরে ভরা, সব বাচ্চাদের ভিতরে সব তো গুণ থাকে, আমাদের একসময় ছিল, এখন এদেরও দেখো সব ওই জামার ভিতরে ভরবে, পশ লেগে যাবে জামাটায়। ফাইনালি এখনো বাজে 8:45, এখনো বেরিয়ে যাব, রেডি তো হয়ে গিয়েছি। মনটা ভালো লাগছে না, অনেকদিনই গেছে, রয়ে গেছি না, মানে বেশি দিন থাকলে মারা জড়াবে সেটাই সত্যি। তাই একদিন এসে পরের দিন চলে গেলে বা দুই তিন দিনের ভিতরে চলে গেলে অতটা খারাপ লাগে না, এখনও মনটাও ভালো লাগছে না আর কি, যে এখন বেরিয়ে যাচ্ছি। তো সিধা যায় মাখনগিরি ওঠা লাগবে, সন্টু বাবা মাখনগিরি রয়েছে ওখানে, তো সন্টুর একটু মন চায় ওঠে না, মানে বসে না ওখানে আর কি। তাই বেরিয়ে যাচ্ছি, মা তো মুখ একটু বন্ধ করে গেছেন বলে জানি না কতদূর কী হবে, আকাশে মেঘের ভাব তো ভালো না। তাই এখন বেরিয়ে যাচ্ছি, যাই দেখাচ্ছি আমি আর কি বলবো। এই যে চলে আসলাম দোকানে, আর ওই যে বসে আছে মহারাজ, দই নিয়ে আসছি, মাথা ঠান্ডা করবো। তাই শুনতু বাবা নীতি এসো বা হ্যাঁ, তোমাকে যেদিন ইচ্ছে সেদিন এসো, মানে মানে কথা মানে ঘুরাইতে ডাইরেক্ট করতে পারো না, সেদিন আসলে বুঝতে পারতাম, তাহলে তুমি রাগ হয়ে বুঝে যেতাম, তো সেই তিন দিন পরে এসো আবার তাই সেগুলো খোটা মারতে থাকি সেজন্য। হ্যাঁ রাগ হয়েছে, থাকবে 10 দিন ধরে, আবার বলছে কি 2 বছর 2 মাস থাকো কি 2 বছর থাকো, তা আমার কি যা হোক অনেকদিন পরে গেলাম, বসে বসে কচ্ছ মামা যাবে না, মামা থাকতে মামা কাকু দাও যায় না, যায় না তুমি থাকো হবে না এখনো বাজে 1:30, এখনো সবাই যে খেতে বসে গিয়েছি, অনেকদিন পর শুনতে বাবার সাথে বসে খেতেছি। মাছ যে মাছটা আসার সময় একটা মাছ নিয়ে এসছে, যে মাছের জন্যই বলছিল রাস্তায় একটা মা একটা মানে 32 বসে তখন আসছিলাম, রাস্তায় বসে একটা দিদির সাথে দেখা হয়েছে মাছ নিয়ে আসছিল, তাই ছোট্ট একটা বাইন মাছ ওকে দিয়েছে, তাই চেয়ে চুপ হয়েছে, তাই গাড়িতে বসছে। মানে এত মাছের মানে কি পাগল, মাছের পাগল ওর বাবাই একজন, মানে বৃষ্টি পড়লি মানে মানে জমরাজ আসলি মানে সেরকম টাইপ, মানে আমি এখন না পরে আসবো তোমার কাছে সেরকম টাইপ, তো ছেলেটাও ওরকম হয়েছে। তা এখন এই যে রান্না বান্না করে খেতে বসে গিয়েছি আর কি, দেখো আজকে রান্না করেছি। হ্যাঁ এই যে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে বেগুন দিয়ে সবজি, ও আর হচ্ছে এই যে তোমার ভাত দিয়েছি, তো ওটি লঙ্কা না বরবটি, এই যে তোমার জন্য ঝাল চড়া তরকারি উঠেছি না, আর এই যে হচ্ছে আমরা টক পাঁচফোড়ন দিয়ে, আর এই যে কমলি শাক এনেছিলাম সেই কমলি শাক ভাজা না, তুমি নিয়ে আমরা মানে ব্যস্ত করে আসতে আসতে মানে আসবো বলে ভাত, যখনই যেদিন আসার হয় আমার বাড়ির থেকে ভাত সেদিন নষ্ট হবেই,
এটা সত্যি তো ভাত ওরকম নষ্ট করে দিয়ে আসছিলাম, মা মাছ রাখেছিল সকালে, সে মাছ দিয়ে খেয়ে দিয়ে ওরকম আদা দিয়ে খেয়ে ফেলে দিয়ে এসছে, এখন খেতে লাগছে খেয়ে নিই।